ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা যারা এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বেসিক্যালি আজকের ভিডিও তাদের জন্য। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম এনডিএ টু এ কিন্তু পরীক্ষার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে। এটা নেওয়া শুরু হয়েছে 9th June এবং চলবে 29th June পর্যন্ত, অর্থাৎ মাঝে তোমাদের মাত্র 3 দিন রয়েছে। তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও, কারণ খুব একটা রেসপেক্টেড জব এর মাধ্যমে তোমরা পেতে পারো। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু অ্যাকচুয়ালি একটু অন্যরকম। সেটা হচ্ছে যে তোমরা যারা 2021 এনডিএ টু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সুবিধার জন্য আজকের বেসিক্যালি ভিডিওটা বানানো। তো প্রিভিয়াস 7 থেকে 8 বছরের আমি যে পরীক্ষা হচ্ছে এনডিএর তার কাট অফ মার্কসটা আজকে বলে দেবো, অর্থাৎ তোমাদের যে রিটিন এক্সামিনেশান হয় 300 নম্বর ম্যাথামেটিক্স এবং 600 নম্বর জেনারেল এবিলিটি টেস্ট, তার উপর টোটাল 900-র উপর কত কাট অফ হয়, এবং তারপরে যে এসএসবি ইন্টারভিউ হয় মোট টোটাল 900 রিটিন এবং টোটাল 900 এসএসবি ইন্টারভিউ, টোটাল 1800-র মধ্যে কত কাট অফ হয় সেগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এবং তার সাথে প্রিভিয়াস 6 থেকে 7 বছরের যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো কিন্তু এই ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, বা একটা লিঙ্ক দেবো সেখানে তোমরা অ্যান্সার কিটাও পেয়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলো যে কোশ্চেন হয়েছিল 7 থেকে 8 বছরে 2014-র পর থেকে সেই কোশ্চেনগুলো তো রয়েইছে, তার সাথে তাদের যে অ্যান্সার কী সেইগুলোও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কারণ এগুলো অনেক সময় তোমরা খুঁজে পাও না কোথা থেকে পাবে, ডাউনলোড করতে পারবে বুঝতে পারো না, সেই জন্য আমি আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কিন্তু সব ডাউনলোড করে নিও এবং দেখে নিও। এবার চলো আমি ইয়ারলি কাট অফগুলো পরপর বলে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বলার, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুধুমাত্র ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ পরীক্ষার না, তার সাথে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের যাবতীয় যত পরীক্ষা হয়, WBjee, JEE মেন, JEE অ্যাডভান্স বা নিট, প্যারামেডিকেল, নার্সিংয়ের যে পরীক্ষাগুলো হয় সব পরীক্ষার ইনফরমেশান এবং কাউন্সিলিং, কলেজ কেমন, র্যাঙ্কিং, কাট অফ মার্কস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবের ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। তার সাথে ম্যাথামেটিক্সের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের এবং জয়েন্ট এন্ট্রান্স লেভেলের প্রচুর ম্যাথামেটিক্সের ভিডিও রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, এবার আমি ইয়ারলি কাট অফগুলো বলে দিচ্ছি কোন ইয়ার কত কাট অফ এসেছিলো, তাহলে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধে হবে। এবার চলো তোমাদের কাট অফগুলো প্রতিটা সালের বলে দিই, 14 সাল থেকে একদম 20 সাল পর্যন্ত প্রতিটা সালের কিন্তু কাট অফ বলে দেবো। এখানে যে দুটো কলাম রয়েছে, প্রথম কলামে দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে আউট অফ 900 মার্কস। তো এখানে 900 নম্বরের মধ্যে কী কী থাকে, এটা অ্যাকচুয়ালি রিটিন পরীক্ষাটার কথা বলা হয়েছে। তো 900-র মধ্যে দুটো পেপার থাকে, ফার্স্ট পেপারে ম্যাথামেটিক্স থাকে 300 নম্বরের, সেকেন্ড পেপারটা হয় জেনারেল এবিলিটি টেস্ট, এখানে এটা কিন্তু 600 নম্বরের হয়। এর মধ্যে কী কী থাকে, 200 নম্বরের ইংলিশ থাকে, বাকি 400 নম্বরের মোট 6টা পেপার থাকে, সেটা হচ্ছে ফিজিক্স 100 থাকে, বাকিগুলো সব 100-র কম থাকে। তাহলে ফিজিক্স হলো একটা, আরও 5টা পেপার, কেমিস্ট্রি থাকে, হিস্ট্রি জিওগ্রাফি থাকে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং জেনারেল সায়েন্স থাকে, মোট এই সাবজেক্টগুলো কিন্তু থাকে। তার মধ্যে 2014-তে যেটা কাট অফ এসেছিলো 900-র মধ্যে 360, তবে প্রতিটা সাবজেক্ট যে রয়েছে প্রতিটা সাবজেক্টে মিনিমাম কিন্তু 35% পেতে হবে। এই ব্যাপারটা কি, অর্থাৎ সাপোজ ইংলিশে কেউ 200-র মধ্যে 35% পেতে হবে মানে তাকে 70 পেতে হবে, কেউ হয়তো 50 পেল, 70 পেল না, কিন্তু বাকি টোটালের ওপর তার নাম্বার 370-এর উপরে চলে গেছে সে কিন্তু পাস হবে না, ঠিক আছে। দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, টোটাল 360 হতে হবে 900-র মধ্যে এবং প্রতিটা সাবজেক্টে 35% পেতে হবে। এবং এখানে 1800-র মধ্যে কাট অফ হয়েছিল 722, অর্থাৎ ব্যাপারটা কি, 900-র মধ্যে 360 কাট অফ মানে ব্যাপারটা কি, যে 900-র মধ্যে যারা 360-এর উপরে উঠেছিল তারা অ্যাকচুয়ালি রিটিন কোয়ালিফাই করেছিল, ঠিক আছে, রিটিনে পাস করেছিল, তারপরে তাদের এসএসবি ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। তো এবার দেখা যাক 2015 সালে কত হয়েছিল, 2015 সালে ওইটা হয়েছিল 306, ঠিক আছে, আগের বছর দেখলাম 360, অনেকটা কম হয়েছিল 2015-তে মাত্র 306, এবং এখানে কিন্তু নাম্বারটাও কমিয়ে দেওয়া হয়েছিল 30% করে প্রতিটা সাবজেক্টে পেলেই হবে, এবং 1800-র মধ্যে হয়েছিল 674। এখানে দেখো 2016 সাল, নিশ্চয়ই এই বছরটা কোশ্চেন খুব হার্ড হয়েছিল, কারণ এখানে দেখতে পাচ্ছ প্রতিটা সাবজেক্টে 20% করে পেলেই হবে এবং টোটাল 900-র মধ্যে মাত্র 229 পেলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে, এবং 1800-র মধ্যে 602। যাদের সিলেবাস সম্পর্কে ডাউট থাকবে আমার আরও ভিডিও রয়েছে, সিলেবাসের উপর ভিডিও বানানো রয়েছে, বা খুঁটিনাটি যে এনডিএ পরীক্ষার সব ভিডিও বানানো রয়েছে তোমরা প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, এনডিএর প্লে লিস্ট রয়েছে, ঠিক আছে, আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে, ওটা তোমরা দেখে নিও।
তারপর এখানে দেখো 2017 সালের কথা বলি, 900-র মধ্যে মাত্র 258, তবে প্রতিটা সাবজেক্টে এখানে 25% পেতে হবে। আর 1800-র মধ্যে 624, অর্থাৎ এখানে রিটিনে যেটা 900-র মধ্যে পাচ্ছ সেটা নেওয়া হবে। এবং আরও যে SSB ইন্টারভিউ 900 হয় ইন্টারভিউটা, সেই 900-র মধ্যে কত দুটো যোগ করে 1800-র মধ্যে 624 মিনিমাম পেতে হবে। তারপর দেখো 2018 সাল, এখানে 325 হয়েছিল কাট অফ মার্কসটা, এবং 25% প্রতিটা সাবজেক্টে পেতে হতো 1800-র মধ্যে 688। এবার 2019টা বলি, এখানে দেখো সিটটা ভ্যাকেন্সিটা বলে দেওয়া রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, নেভাল একাডেমিতে মোট ভ্যাকেন্সি 208, 42, 92, 50, টোটাল ভ্যাকেন্সি 392। এবং এখানে দেখতে পাচ্ছ কাট অফ হয়েছিল 342, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে টোটাল 342 পেতে হবে এবং প্রতিটা সাবজেক্টে মিনিমাম 25% পেতে হবে। আর 1800-র উপর 704 হয়েছিল কাট অফ। এবার 2020, এখানে দেখো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যেটা ছিল 533, আর কাট অফ হয়েছিল 355, এবং 1800-র উপর কাট অফ হয়েছিল 723, এখানেও 25% পেতে হবে। তো এগুলো থেকে একটা স্পষ্ট ধারণা করা যায় যে 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে, বা 2021-এ NDA 2, অর্থাৎ সেকেন্ড টাইম যে NDA পরীক্ষাটা হতে চলেছে, যার ফর্ম ফিল আপ এখনও চলছে, তো সেই পরীক্ষার কাট অফ কিন্তু তোমাদের 400-র নিচে থাকছে। মানে এভারেজ দেখতে পারো যে 350, এভারেজ কিন্তু 350 তোমাদের কাট অফ হয়, তোমাদের 350 পেতে হবে এবং 25% প্রতিটা সাবজেক্টে পেতে হবে। এই হিসাবে তোমরা প্রিপারেশনটা নাও। আর 7টা 8টা সালের যে কোশ্চেন রয়েছে সেগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে লিঙ্ক দিয়ে দেবো, এবং অ্যান্সার কি এরও লিঙ্ক ওখানে দিয়ে দেবো, তোমরা সবগুলোই দেখে নিতে পারবে। শুধু ম্যাথামেটিক্স না, ম্যাথামেটিক্সের সাথে জেনারেল এবিলিটি টেস্ট দুটো পেপারেরই কিন্তু আমি কোশ্চেনগুলো অ্যাটাচ করে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে দেখে নাও। সো আজকের মতো এটুকুই, পরবর্তী সময় এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। তোমাদের যা ডাউট থাকবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেবো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।